আসসালামু আলাইকুম ইউটিউবার, সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম একটি লুডুস রান্না, খুব সাধারণভাবে খুব টেস্টি লুডুস। আমি আপনার গাজর আর আলু দেখতেছেন কুচি করে কেটে দিয়েছি। আমার লুডুসটা পাকিস্তানি আপনারা দেখতে পারবেন, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ একটু লাড়াচাড়া দিয়ে ঘুরে দেব। ব্লক আসা পর্যন্ত ব্লক এসে গেছে, এখন লুডুসগুলা ছেড়ে দিলাম। লুডুস এবং গাজর আলু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। খুব সাধারণভাবে আজকে ইচ্ছা হলো লুডুসটা খাওয়ার, তাই আমি আরেক দিনও করেছিলাম, খুব ভালো লাগেছিল। সেদিন করেছিলাম ইসা মাছ দিয়ে, আজ করব মুরগি মাংস ডিম দিয়ে। আমার লুডুসগুলো আলু গাজর তিনটাও সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামাবো, নামিয়ে জালি দিয়ে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো। আমার পরিপানে আপনার পরিমাণ মতন তেল দিব, এই লুডুসটা অনেক তেল লাগে, আর কিছু ভুল হয়ে গেছে লুডুসের তেলগুলো আপনাদের দেখাইনি, অনেক তেল লাগে। আমি ছোটো ছোটো করে মুরগির মাংসগুলা কেটেছি, কেটে আমি একটু হলুদ একটু লবণ দিয়ে আপনার বিরিয়ানি করবো, কারণ নাইলে কাঁচা গন্ধটা যাবে না, লুডুস তো আপনার একটু সময় লাগবে বাজিতে। আমার মুরগি মাংসের টুকরোগুলো দেখতেছেন তো, বুকের থেকে ব্রয়লার মুরগির মাংস বুক থেকে আপনার কেটে নিয়েছি, বুকের যে অংশ থাকে সেই অংশ থেকে একটু মাংস আমি একটু লাল করে বেজে তুলব। শুধু হলুদ দিয়ে আর লবণ দিয়ে আমি বাঁচতেছি মাংসগুলো, আর এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেজে তুললে একটা কাঁচা গন্ধ বা খেতে টেস্ট লাগলো, তাই মাংসগুলো আমি তুলে নিয়েছি। এখন আর একটু তেল দিতেছি, তেল দিয়ে আমি পেঁয়াজ দেব, আর পেঁয়াজের সাথে দুটো কাঁচামরিচ লম্বালম্বি করে কেটে দিয়েছি, লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে দেব পেঁয়াজটা। আপনারা দেখছেন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এর মাঝে একটি ডিম দেব, পেঁয়াজের মাঝে একটি ডিম ভেঙে দিলাম। নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ডিমটাকে একটু ভাজা ভাজা করব, টুকরো টুকরো হবে, ভালো লাগবে খেতে। আমি একটি টমেটো, একটি ছোটো টমেটো কেটে কচলিয়ে দিয়েছি, কারণ সসের মতন লাগবে দেখতে, তারপরও আমার বাচ্চারা সস দিয়ে খাবে, ভালো লাগবে। মুরগির মাংসগুলোও দিয়ে দিয়েছি, এগুলো একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে আপনার লুডুসগুলা দিয়ে দেব, একটু আদা রসুন, মানে চার চামচের আধা চামচ আদা রসুন পিষা দিলাম, কারণ এই লুডুসগুলাতে আপনার আমাদের দেশি লুডুস নয়, কিন্তু এই লুডুসগুলাতে একটু মশলা লাগে বেশি। আমি আমার লুডুসগুলা ছেড়ে দিলাম পরিপানে, দিয়ে আপনার এক চার চামচ লবণ দিলাম, কারণ এই লুডুসের প্যাকেটে আপনার মশলা থাকে না, এক্সট্রা নিজে থেকে মশলা দিতে হয়, তাই লবণ এক চার চামচ দিলাম, আর পাঁচফোড়ন এক চার চামচ দিলাম, একটু ডিম দিলাম, আপনার সিদ্ধ করা ডিম কুচু কুচু করে কেটেছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ভালোভাবে ভাজব। আপনারা মনে চাইলে আপনারা হলুদ গুঁড়ো বা মরিচ গুঁড়ো দিতে পারেন, আমার মরিচ গুঁড়ো আমি দেই না, কারণ আমি জাল কম খাই, আমার বাচ্চারা সস দিয়ে খাবে, তাই ধনে পাতা দিলাম, অল্প অল্প ডিম দিলাম,
দিয়ে এখন নামিয়ে পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নুডলসগুলো হয়ে গেছে, এখন পরিবেশন করে আপনাকে দের উপহার দিলাম। আপনারা এইভাবে করে খেয়ে দেখবে, খুব স্বাদ আনবে, খুব মজা লাগবে। বাচ্চারা যদি খেতেও না চায়, এভাবে করে দিলে খাবে, তারা মুরগি মাংস ডিম দেখবে, জালটা বাচ্চাদের পরিমাণ মতন কমিয়ে দিবেন। আর কি বলবো, আমাকে লাইকের মাধ্যমে উৎসাহ করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।